গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকে আমি দেখাবো পাঁপড় পনিরের রোল। পাঁপড় পনিরের রোল করতে কী কী লাগছে? এখানে আছে পনির, কুচনো কাঁচা লঙ্কা, লবণ, আর এটা হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এটা হচ্ছে সামান্য একটু চিনি নিয়েছি, একটা ডিম। এখানে আছে সেদ্ধ আলু, পাঁপড়, এমনি প্লেন পাঁপড় নিয়েছি আমি। পাঁপড় তো দু রকমের হয়, মশলা পাঁপড় আর প্লেন পাঁপড়, আমি প্লেন পাঁপড়টাই নিয়েছি। এখানে হচ্ছে বেসন, আর লাগবে তেল। এই দিয়ে হয়ে যাবে পাঁপড় পনিরের রোল। তো আমি কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকুন, পাশে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কড়াইতে দিয়ে দেব সামান্য একটু তেল, সামান্য একটু তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে তেল। এবার সেদ্ধ আলু হাতে আমি ম্যাশ করে দিয়ে দেব। আলুটা একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব হাতে ম্যাশ করা পনির। এবার দিয়ে দেব একটু লবণ। কুচনো কাঁচা লঙ্কা এই যে ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় যে ভেজে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেব একটু চিনি। পনির আর আলু দিয়ে পুরটা আমার তৈরি হয়ে গেল, এটা এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটা ডিম, আর সামান্য একটু জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। সব একসাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল, খুব পাতলাও না খুব ঘনও না, এইভাবে। এবার আমি কি করব, বাটিটা সাইড করে রেখে দিই।
রেখে দিয়ে এই যে পাঁপড়টা আছে, পাঁপড়টা আমি হাতের মধ্যে একটুখানি জল দিয়ে ভিজিয়ে পাঁপড়টা একটুখানি জল দিয়ে ভিজিয়ে নেব। তাহলে পাঁপড়টা যখন রোল করব ফেটে যাবে না। জাস্ট একটু জল দিয়ে এপিটোপির একটুখানি ভিজিয়ে নেব। একটা হয়ে গেল, আরেকটাও এইভাবে জল দিয়ে ভিজিয়ে নেব। এইভাবে একটা একটা পাঁপড় আমি জল দিয়ে একটু ভিজিয়ে নেব। পাঁপড়গুলো একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার এই যে আলু পনিরের যে পুরটা, এই পুরটা আমি পাঁপড়ের মধ্যে দিয়ে দেব। পুরটা দিয়ে দিলাম, এবার একটু রোল করে নেব। একটা রোল হয়ে গেল, আরেকটার মধ্যে পুর দিয়ে দেব। আবার এটা রোলের মতো করে নেব। এইভাবে আমি এক এক করে রোলের মতো করে নেব। এইভাবে বেসনের ব্যাটারে আমি চুবিয়ে চুবিয়ে ফ্রাই করে নেব। আরেকটা দিয়ে দিলাম। এগুলো আমি এক এক করে উল্টে দিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। হয়ে গেল পনির পাঁপড়ের রোল। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটি আসবে ওটা প্রেস করে দেবেন। আমরা যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট রেসিপিতে।